রাজনীতিতে কুকথা অব্যাহত। এবার বিজেপি বিধায়ক ও সাংসদকে জুতো পেটা করার নিদান দিলেন তৃণমূলের শ্রমিক সংগঠনের সভাপতি। পাল্টা প্রতিক্রিয়া বিজেপির। রাজনীতিতে কুকথা অব্যাহত। এবার বিজেপি বিধায়ক সাংসদকে জুতো পেটা করার নিদান তৃণমূলের শ্রমিক সংগঠনের সভাপতির। সভামঞ্চে নাম ধরে বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি এবং বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাকে এলাকায় দেখলে জুতো পিটা করে গ্রাম ছাড়া নিদান দিলেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা শ্রমিক সংগঠনের সভাপতি। এই বিষয়ে পাল্টা প্রতিক্রিয়া বিজেপির। বাঁকুড়া সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়কের স্ত্রীর নাম আবাস যোজনার তালিকায় থাকার জন্য প্রতিবাদে পথে নামেন তৃণমূল। শুক্রবার বিকেলে সোনামুখী বিডিও অফিস সংলগ্ন এলাকা থেকে সোনামুখী শহরে চৌরাস্তা মোড় পর্যন্ত একটি প্রতিবাদ মিছিল করা হয় শ্রমিক সংগঠনের পক্ষ থেকে। মিছিল শেষে সোনামুখী চৌরাস্তা মোড় সংলগ্ন এলাকায় একটি পথসভায় বক্তব্য রাখতে গিয়ে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সোমনাথ মুখার্জি বলেন, মা বোনদের এবং দলের কর্মীদের উদ্দেশ্যে বলছি, পঞ্চায়েতে নির্বাচনের সময় যদি আপনাদের এলাকায় সোনামুখী বিধানসভার বিধায়ক দিবাকর ঘরামি এবং বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাজান, তাহলে তাদের ঝাঁটা ও জুতো দিয়ে পিটিয়ে তাড়াবেন। আমরা লোকসভা নির্বাচনের পর সৌমিত্র বাবুকে আমরা সোনামুখীর মানুষ, জয়পুরের মানুষ, কোতুলপুরের মানুষ, বড়জোড়ার মানুষ আমরা ওনাকে দেখতে পাই না। যে বিজেপি তৃণমূলের নামে মিথ্যাচার করছে, যে তৃণমূল ঘরের নামে দুর্নীতি করছে, আজকে কত বড় মানে ঘরের নিজের বইয়ের নাম নিজে তালিকায় প্রকাশ করেছে, আবেদন করেছে ঘরের জন্য, গরিব মানুষ ঘর পাচ্ছে না, অথচ দিবাকর ঘরামি তার দালান বাড়ি থাকা সত্ত্বেও তিনি বাড়ির আবেদন করেছেন। প্রত্যেকটা সোনামুখী শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে বলছি, সামনে পঞ্চায়েত নির্বাচনে ওই দিবাকর ঘরামি সৌমিত্র খা গেলে হাতা খুন্তি জুতো যা হাতের কাছে পাবেন তাই মেরে তাদেরকে গ্রাম থেকে বিতাড়িত করবেন। এই বক্তব্যকে ঘিরে তৈরি হয় বিতর্ক। এই বিষয়ে বিজেপি বিধায়কের থেকে কোনো প্রতিক্রিয়া না পাওয়া গেলেও বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির সহসভাপতি দেবপ্রিয় বিশ্বাস বলেন, তৃণমূলের দলের লোকেরাই চুরি করছে, আগে তাদেরকে ঝাঁটা পেটা ও লাঠি বেটা করুন, তারপর বিরোধীদের দিকে তাকাবেন। সোনামুখীতে যদি ওদের মাটি থাকতো তাহলে তো বিধায়ক জিততেন না, তাহলে ওনাদেরকে মানুষ বর্জন করেছেন। এরপরে কেন্দ্রীয় সরকারের যে কোনো লোককেই ভারতীয় জনতা পার্টি বা কেন্দ্রীয় তারা ওদেরকে ঝাঁটা জুতো ওদের মুখ্যমন্ত্রীও বলেন, সেটা ব্যাপার না। কিন্তু ঝাঁটা জুতো যদি অন্যায়ের প্রতিবাদ হয় তাহলে যারা চাকরি চুরি করেছে, যারা আজকে মাইনে দিতে পাচ্ছে না ওখানকার চেয়ারম্যান, আগে তাদেরকে পেটানোটা উচিত নয় কি? সোমনাথবাবুর তো এটা চিন্তা করা উচিত যে যারা চাকরি চুরি করেছেন তাদেরকে পেটে গিয়ে, যারা গরিব মানুষের চাল চুরি করেছেন, আজকে তৃণমূল কংগ্রেসের সবাই তো তাতে জড়িত, কেন জায়গা নেই, যেখানে খুঁজছে সেখানেই চুরি, তাহলে সেই চোরদের বিরুদ্ধে আগে জুতো ঝাঁটা পেটাটা করুক, তারপরে আসুক না হয় এখানে। আর দিবাকর ঘরামি স্পষ্টীকরণ করে দিয়েছে অলরেডি যে তিনি এখানে অলরেডি চিঠি দিয়েছিলেন, যখন তার অবস্থা খারাপ ছিল তখন কীভাবে নাম এসছে জানি না, জানার পরে তিনি স্পষ্টীকরণ করেছেন। সেটা হয়তো সোনাদু একটু পড়াশোনা করতে বলুন, খবর টবর দেখতে বলুন, তারপরে এসব নিদান দিতে বলুন। এ তো আজকের জিনিস নয়, হিংসার রাজনীতি তৃণমূল কংগ্রেসের সঙ্গে, কারণ তারা গণতান্ত্রিক পদ্ধতিতে লড়াই করতে পারেন না, জানেন না, চড়াম চড়াম নকুল দানা এইসব কাদের জিনিস, এসব তৃণমূল কংগ্রেসের নেতাদেরই সৃষ্টি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বিষ্ণুপুর। নারী সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।